আমরা আমাদের প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমাদের ম্যাট ফাউন্ডেশন সবগুলো চেক কমপ্লিট করেছিলাম। এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমরা এর আপলিফট চেকটা দিব। সো আপনারা জানেন ম্যাট ফাউন্ডেশনের জন্য আপলিফট চেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই চেকটা বার দিব। চেকটা দেওয়ার জন্য আমি যখন প্রিভিয়াস টাইম এটা মডিফাই করেছিলাম, আমি আমি আমাদের এর যে সাইজ বাড়িয়েছিলাম, তখন কিন্তু আমাদের এই যে যে ফাউন্ডেশনের এই যে যে স্ট্রিপ গুলো সেগুলো কিন্তু এইখানেই রয়ে গেছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি যেটা পারি আমি একটা একটা করে চেঞ্জ করতে পারি, আর এটা টেনে দিতে পারি, বা আমি এটাকে সিলেক্ট করে সব ডিলেট করে দিব। এইভাবে এবার শুধু এইটাকে সিলেক্ট করে ডিলেট, এবং এখান থেকে এইটাকে সিলেক্ট করে এইভাবে করে ডিলেট। ওকে, তো একটা রয়ে গেছে, সাবধানে এইভাবে করে ডিলেট করবেন, সিলেক্ট করে ডিলেট করবেন। তারপর সবগুলো সিলেক্ট করে ডিলেট করে দিয়েছি। আবার আমি একটু যাব এখান থেকে এডিট, অ্যাড ডিজাইন স্ট্রিপ। সো এখান থেকে ইনক্লুড মিডল স্ট্রিপ সবকিছু থাকবে, এক্স এর সাথে এ, অটো এক্স এর সাথে এ, দেন ওকে। এবং এডিট অ্যাড ডিজাইন স্ট্রিপ, এবং এখান থেকে ওয়াইয়ের সাথে বি, দেন ওকে, ক্লিয়ার। এরপরে আমরা এখানে রিশেপে ক্লিক করব, ক্লিক করে এই প্রত্যেকটা এই বরাবর এরকম করে জাস্ট টেনে দিব, এদিকে এই বরাবর টেনে দিব। ওকে, তো আমি এইভাবে করতে গেলে অনেক সময় লাগবে, আমি পজ করে করে নিচ্ছি, আপনারা এইভাবে করে সবগুলো করে নেবেন। সো আমরা কিন্তু আমাদের সবগুলো ম্যাট ফাউন্ডেশনের যে স্ট্রিপগুলো আছে সেগুলো এক্সটেন্ড করে দিয়েছি। আমি যেভাবে দেখালাম এভাবে করে আপনারা সবগুলো একবারে ইন পয়েন্ট পর্যন্ত এক্সটেন্ড করে দেবেন। সো যখন কমপ্লিট, এরপরে দুইটা প্রসিডিউর আছে, একটা ডিরেক্টলি ডিফাইন করা, আর একটা আমাদের যে কম্বিনেশন মানে লোডগুলো আছে সেগুলোকে ইউজ করা। সো আমি দুইটা প্রসিডিউরই দেখাবো। তো প্রথমে এখানে যাবো ডিফাইন, ডিফাইনে গিয়ে আমি এখান থেকে যাবো লোড প্যাটার্ন, লোড প্যাটার্ন, এখানে যে লোড প্যাটার্ন দেখতে পাচ্ছেন ডেড লোড লাইভ লোড, এখান থেকে আমি অ্যাড, সরি আমি এখানে অ্যাড করবো না কোনো কিছু, ডিলেট ওকে। আমি যেটা করবো সেটা হচ্ছে ডিফাইন দেন লোড কেস, লোড কেস, এবং এখান থেকে হচ্ছে আমি মাত্র যেটা ডিফাইন করলাম এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি অ্যাড নিউ কেস, নিউ কেসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন নন লিডার অ্যালাউ আপলিফট, ওকে, নন লিনিয়ার অ্যালাউ আপলিফট, আমরা এই অপশনটা ক্লিক করব, এবং এখানে আমি দেব আপলিফট চেক, ওকে, এবং এখান থেকে আমি ডেড লোড এবং লাইভ লোড সিলেক্ট করব। তাহলে আমাদের ডেড লোড যেটা হবে সেটা হবে 0.9, অ্যান্ড লাইভ লোড সেটা হবে 1, ফর সেফটি 0.9 অ্যান্ড 1, ক্লিয়ার। তো যখন এটা হলো, এবং এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না, যে সিম্পলি ওকে, দেন ওকে। এরপরে আমরা অ্যানালাইসিস করব, রান অ্যানালাইসিস, এরপরে আমি এখানে যাব ডিসপ্লে, শো ডিফারেন্ট শেপ, এবং এখান থেকে লোড কেস আপলিফট অ্যান্ড অ্যাপ্লাই। সো আপনি এখানে যেটা করবে সেটা হচ্ছে আপনার মাউসটা এখানে ধরবেন এইভাবে করে, এবং যদি আপনি দেখেন যে আপনার সবগুলো এখানে মাউসের উপরে, আপনি এই কর্নারে দেখতে পারবেন যে আমাদের সব ভ্যালুগুলো যদি মাইনাস আসে, ওকে, দ্যাট মিন্স আমাদের আপলিফট চেক ওকে, এবং যদি প্লাস আসে তাহলে আপনাকে এটার আবার রিশেপ করতে হবে, রিডিজাইন করতে হবে আপনাকে, আবার আমরা আগের চেকগুলো দিয়েছিলাম ঠিক ওইভাবে করে আবার নতুন করে সাইজ বাড়াতে হবে, ডেপথ বাড়াতে হবে, বাড়িয়ে বাড়িয়ে দেখতে হবে, ক্লিয়ার। সো আই হোপ সব কিছু ওকে। এবার আমি ক্লোজ করব, ক্লোজ করে ডিসপ্লেতে যাবো, আবার অ্যাগেন ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমি আসবো এখানে শো সয়েল প্রেশার অ্যান্ড লোড কেস আপলিফট অ্যাপ্লাই, ওকে। তো আমি এখানে মাউসটা ধরার পর এইভাবে, এভাবে মাউসটা ধরার পর আমি যদি এই দিকে আসি, এটাও -1400 এবং এটা -1954, দ্যাট মিন্স আমাদের আপলিফট চেকও ওকে, আমাদের আপলিফট চেক ওকে। যদি এখানে পজিটিভ কোনো ভ্যালু থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হতো, ওকে। সো
টেনশন। তো এই হচ্ছে একটা প্রসিডিউর। আরেকটা প্রসিডিউরটা আমি যদি একটু দেখি, আনচেক, দেন এখান থেকে ডিফাইন কনভার্ট কম্বিনেশন টু নন লিনিয়ার আপলিফট কেজেস। ওকে, সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপনি কোন কোনগুলোর জন্য করতে চান, আমি হচ্ছে শুধুই নর্মাল দুইটার জন্য করতে চাই। দেন এই দুটো সিলেক্ট করবেন এইভাবে করে, টু কম্বো আর সিলেক্টেড অ্যান্ড জিরো কম্বোস ওয়ার কনভার্টেড, সরি অ্যাগেন এখানে কি আমি নিচে দুইটা করি, সরি আমাদের উপরে যেটা ছিল নর্মাল কন্ডিশন, নর্মাল কন্ডিশনে এই চেকটা এইভাবে করা হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলটিমেট কন্ডিশন যেটা, সেটার জন্য করব টু কম্বো ওয়ার সিলেক্টেড অ্যান্ড টু কম্বো ওয়ার কনভার্টেড। আমি ওকে দিব। ওকে দিয়ে আমি একটা এখানে যাব ডিফাইন, দেন আমাদের লোড কম্বো, সরি ডিফাইন লোড কেস। এখানে আপনি যদি আসেন দেখতে পাচ্ছেন আপনি এই যে ওয়ান অ্যান্ড টু, আপনি একটা ডিফাইন মডিফাই করবেন, মডিফাই করে এটা ওয়ান আসছে, এটা 0.9। ওকে, আমাদের ইফেক্টিভ হবে এইটা আসলে, ডাবল ক্লিক অ্যান্ড এখান থেকে 0.9, এবং এটা ওয়ান ওয়ানই থাকবে, লাইভ লোডের জন্য ওয়ান থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে যেটা করেছিলাম সেইটাই কিন্তু এখানে আছে। ওকে, তো আমি সিম্পল ওকে করব, ওকে করব। এরপর আপনারা এটাকে অ্যাগেন অ্যানালাইসিস করে আমরা যেটা করলাম সিমিলারলি আপনাকে সেইটাই করতে হবে, দ্যাটস ইট। আমি আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এর পরবর্তী লেকচারে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো ম্যাট ফাউন্ডেশনের। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনারা যদি রিয়েল প্রজেক্টের কাজ শিখতে চান, বা আপনারা যদি বিল্ডিং এর রিয়েল প্রজেক্টের কাজ না জেনে থাকেন যে কিভাবে করতে হয়, বা একটু কনফিডেন্ট গোড়া করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা আমাদের যে রিয়েল প্রজেক্টের কাজগুলো আছে এই কাজগুলো শিখতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।